ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। ফিরলাম বিরতির পর যে খবরে নজর রাখবো, অ্যাম্বুলেন্সের বদলে হেঁটেই বাড়ি ফিরলেন করোনা মুক্ত। কলকাতা মেডিকেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ, সংক্রমণ নিয়ে 18 সেপ্টেম্বর কলকাতা মেডিকেলে ভর্তি করোনা মুক্ত হওয়ায় বৃহস্পতিবার হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়। ভাইকে নিতে হাসপাতালে প্রায় 4 ঘন্টা অপেক্ষা দাদার। অপেক্ষা করার পরে জানানো হয় ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে করে বাগুড়িয়াটির বাড়িতে পাঠিয়ে দেওয়ার দাবি। বাসে করে মানিকতলা পৌঁছানোর পরে রাস্তায় ভাইকে উদ্ধার। আমাদের প্রতিনিধি ঝিলম করণ যায় কি জানাচ্ছে শুনব। হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে কথা তাকে বলার পর তাকে না জানিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তিনি যেটা বলছেন যে হাসপাতাল থেকে তিনি বাসে করে যখন বাড়ি যান, বাড়ির কাছে বাস স্ট্যান্ডে তার ভাইকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই নিয়ে ইতিমধ্যে এমএসভিপির কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন এবং এমএসভিপির অফিসের তরফে এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ঝিলম করণ যায়, এবিপি আনন্দ, কলকাতা।